পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম রাজ্যে আসেন। আগরতলা বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মী সমর্থকরাও সম্বর্ধনা জ্ঞাপন করেন। আগরতলা বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে বের হয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন। নিচে মাটিতে বসে ভারত মাতাকে প্রণাম করে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আগরতলা বিমানবন্দরে সম্বর্ধনা জ্ঞাপনের পর সেখান থেকে নিয়ে আসা হয় কৃষ্ণনগরস্থিত দলীয় প্রধান কার্যালয়ে। দলীয় কার্যালয়ে সম্বর্ধনা গ্রহণ করে রীতিমতো আপ্লুত হয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, তাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্থান দেওয়ার অর্থ হল রাজ্যের প্রতিটি মানুষকে সম্মানিত করা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরার প্রতিনিধিকে স্থান দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা কেউ কখনো কল্পনা করতে পারিনি, আমরা আশা করতে পারিনি আমাদের রাজ্য থেকে কেউ ইউনিয়ন যে মিনিস্ট্রির মধ্যে আমাদেরকে রাজ্যকে স্থান দেওয়া হবে। সেটা গোটা রাজ্যবাসীর স্নেহ আশীর্বাদ এবং ভালোবাসা, সর্বোপরি মোদিজির যে লুক ইস্ট পলিসি, এবং যিনি বলছেন যে ঘরের বা বাড়ির উত্তর পূর্ব কোণা হচ্ছে ভগবানের স্থান, স্বাধীনতার পরে উত্তর পূর্ব ভারত থেকে প্রথম দুজন ক্যাবিনেট মন্ত্রী এবং তিনজন রাজ্যমন্ত্রী, যেটা পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা স্বাধীনতার মানে পরে এই প্রথম এত বেশি সংখ্যা এবং প্রত্যেকটা জায়গা থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। প্রতিমা ভৌমিকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর রাজ্যে আসার দিনটিকে আশীর্বাদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। তিনি রাজ্যের আটটি জেলায় সফর করবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।